হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর ভিডিও আপলোড করছি, মাঝখানে আমি একদমই টাইম পাইনি, একটু ব্যস্ত হয়ে গেছিলাম। তবে যতগুলো আমি এর মধ্যে মানে কাজ করেছি, শ্যুট করেছি, সবগুলোর কিন্তু বিহাইন্ড দ্য সিনস এমনি নর্মাল ভিডিও আমি শ্যুট করেছি, তো সবই এখন আস্তে আস্তে এডিট করে আপলোড দেওয়ার চেষ্টা করব। আজকে আমার মডেলের নাম হচ্ছে টিনা। টিনা কিন্তু আমারই পিসির মেয়ে। তো টিনার কলেজে একটা র‍্যাম্প শো ছিল, তো আমাকে বললো যে দিদি আমাকে সাজিয়ে দাও। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে ওকে সাজিয়েও দিই আর আচ্ছা আমি একটা শ্যুটও করে নিই, তাহলে কিন্তু আমার একসাথেই সব কিছু হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু চুল ক্রিম্পিং করছি, আর হেয়ারস্টাইলের পুরো ভিডিওটা কিন্তু আমি শর্টসে পার্ট ওয়ান পার্ট টু করে পুরোপুরি ভালো করে বুঝিয়ে দিয়েছি, আর ভয়েস দিয়ে দিয়ে বুঝিয়েছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। তো এটা লিঙ্কটাও, শর্টসের লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সামনের দিকটা আমি হালকা মেসির উপর রেখেছিলাম, আর হচ্ছে লেন্থ থেকে আমি বেনি করেছিলাম। দেখ এখানে দেখেছি ভাঙা, বেশি আর বিজুগ লাগবে না, দেখে নি। আমার মনে হয় না খারাপ লাগবে, কারণ এটার সাথে এইটা যায়। হ্যালো দিদির বাড়ি, এটা ঠিক আছে রাখো, এটা কত কেমন হয়ে গেছে। ও আমি দেখেছি ওগুলো সব, দেখে দেখে লেগে না যাবে এই দিক থেকে। কত এগুলো এই কানেগুলো ভালো লাগবে? হ্যাঁ, তুমি ম্যাচিংটা ভালো করেই নিয়েছ, ভালোই লাগবে। যাচ্ছে ঠিক আছে, মিটলে আসে তো। ঠিক আছে না, টেরা টেরা এখানে এবার ঠিক আছে বসিয়ে দেবো। আমি যেতে পারবো তো, বুঝতে পারছি না বন্ধু। একদম পারফেক্ট আছে। অন্যবারের মতন এবারে কিন্তু আমি ভিডিওটাকে মিউট করিনি। অন্যবার আমি কি করি, ভয়েসটাকে ডিলিট করে দিই আর ব্যাকগ্রাউন্ডে একটা গান সেট করে দিই। তো এবার আমি তোমাদেরকে পুরো ভয়েস সহই বিহাইন্ড দ্য সেন্সটা দেখাচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো যে আমাদের বিহাইন্ড দ্য সেন্স আর কি কেমন হয়, কেমন কি আমরা কথাবার্তা হয়, তারপরে কেমন মজা করে আমরা সাজাই, তারপরে ফটোশ্যুট করি, সবই তোমরা বুঝতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য, আর লাইক করে দিও। আর তোমরা আমাকে কমেন্ট করো, জানাতে পারো যে তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে পছন্দ করছো, কেমন ভিডিও আগামী দিনে চাইছো, তাহলে আমি তোমাদের কথা মতন কিন্তু ভিডিও আনার চেষ্টা করব। আরও কয়েকদিন পরে তোমরা দেখতে পাবে যে স্কিন কেয়ারের কিছু ভিডিও আসছে, কিছু কিছু প্রোডাক্টসের রিভিউ আমি করব, যেটা আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো যারা যারা মেকআপ করতে আর স্কিন কেয়ার করতে পছন্দ করো, তো তারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর বেল আইকনটা অল নোটিফিকেশনে করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। হাই করে দাও, চলো পাপু লাইটে উঠা।
আচ্ছা লাইটটা এবার ফেসে ফেসে এই জায়গাটা কাটিয়ে দাও, এই জায়গাটা দাও। হ্যাঁ এবার তুমি বলবে কি আস্তে করে এমনি করে এবার দেখে লাগিয়ে দিন। হ্যাঁ বেশি হয়েছে। হ্যাঁ ঠিক আছে চল ঠিক আছে।